মধ্যরাত থেকে ভোর পর্যন্ত আগামী পর বারো থেকে পনেরো দিন পর্যন্ত আনইন্টারাপ্টেড বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে হবে জ্বালানি শাস্ত্রয় সরকারের এমন নীতি কৃষিকে নতুন করে চ্যালেঞ্জের মুখে ফেলবে বলে মনে করছেন কৃষি বিশেষজ্ঞরা তাদের যুক্তি রাত এগারোটা থেকে ভোর পাঁচটার মধ্যে বিদ্যুতের আওতায় থাকা কৃষি জমিতে শেষ করতে হবে সেচ কাজ এজন্য পল্লী বিদ্যুতায়ন বোর্ড সহ কৃষি মন্ত্রণালয়ের অধীন সংস্থাগুলোকে কাজ করতে হবে ছোট ছোট প্যাকেজে ভাগ করে নিরবচ্ছিন্ন সেবা দিতে ও পেতে নিরবচ্ছিন্ন করতে হবে সমন্বয় না হলে কমে যেতে পারে চলমান আমন মৌসুমের উৎপাদন যে পানিটা ছাড়বে তাকে তো শুধু জেগে থাকতে হবে না যে কৃষক যার জমিতে পানি যাবে তারও আপনার জেগে থাকতে হবে এখানে একটা সমন্বয়ের বিষয় থাকবে পল্লী উন্নয়ন একাডেমি জড়িত আছে অনেক ক্ষেত্রে আমাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জড়িত আছে স্থানীয় ভিত্তিতে তো কিন্তু একটা শিডিউল হইতে হবে কদিন আগেই বাড়ানো হলো ডিজেলের দাম কৃষক পর্যায়ে সেই ধাক্কার মধ্যেই এবার দিনের কাজকর্মের পাশাপাশি জমিতে সেচ দিতে হবে রাতে যা বাড়তি চাপে ফেলবে কৃষককে এলোমেলো করে দিতে পারে চাহিদার বিপরীতে চালের সরবরাহকে এমনটাই মনে করছেন অর্থনীতিবিদরা সারের প্রাপ্যতাটা নিশ্চিত করার জন্য এবং তারা যাতে সহজেই পায় এবং যে দামটা বাড়ানো হয়েছে সেটা কিছুটা যদি কমানো না হয় তাহলে সেই ক্ষেত্রে কিন্তু কৃষকেরা হতাশ হবেন এবং ইতিমধ্যেই তারা হতাশ এবং তারা কিন্তু আসলে কোনো কুল কিনারা পাবেন না যদি সার ঠিক মতো না পাওয়া যায় তাহলে সেক্ষেত্রে উৎপাদন যে ব্যাহত হবে এটা নিশ্চিত সরকারি হিসাবে ধান সহ কৃষির উৎপাদনে ব্যবহৃত আটাত্তর দশমিক চার তিন শতাংশ সেচ যন্ত্র চলে ডিজেলে আর বাকিটুকুতে ব্যবহার করা হয় বিদ্যুৎ কামরুল সবুজ সময় সংবাদ ঢাকা